ত্রিপুরা আন্ত অফিস ক্রীড়া সংস্থার উদ্যোগে শনিবার রবীন্দ্র ভবনে অল ইন্ডিয়া সিভিল সেক্রেটারিয়েট নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নাটক প্রতিযোগিতা নিয়ে সংস্থার কর্মকর্তা রাজীব চট্টোপাধ্যায় জানান, সারা দেশ থেকে মোট ১৯টি রাজ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তার মধ্যে ১৪টি রাজ্য নাটক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। রবিবার এই নাটক প্রতিযোগিতা চলবে এবং দুদিনে মোট ১৪টি নাটক প্রদর্শিত হবে বলে উল্লেখ করেন তিনি। আমাদের আজকে নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে অল ইন্ডিয়া সিভিল সেক্রেটারিয়েট টুর্নামেন্টের, এটা আগামীকাল অব্দি চলবে। টোটাল এখানে ১৯টা রাজ্য এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, যার মধ্যে ১৪টা রাজ্য নাটক প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। তার মধ্যে আজকে হবে ৭টি নাটক, আগামীকাল হবে ৭টা নাটক, পরশুদিন ড্যান্সের প্রোগ্রাম আছে, নৃত্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আন্ত অফিসের প্রতিযোগিতা শেষ হবে আর ১৪ তারিখ বিকাল ৫টার থেকে আমাদের ক্লোজিং সেরিমনি হবে, যেখানে থাকছেন আমাদের মাননীয় মেয়র আগরতলা মিউনিসিপ্যালিটি, সঙ্গে থাকছেন চেয়ারম্যান সোসাইটি ফর ম্যানেজমেন্ট শ্রী কমল।